ফ্রেন্ডস এ আমরা দেখবো যে আমরা কীভাবে বিকাশ থেকে নিজের পার্সোনাল যখন কোনো বিকাশ থাকে কেউ যদি টাকা পাঠা বা সেন্ড করে আমরা কীভাবে টাকাগুলো আমরা উইথড্র করতে পারি অথবা উত্তোলন করতে পারি তাহলে ফ্রেন্ডস আসুন কথা না নাভে চলে যে মুলকাজে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হাউ টু আন অ্যান্ড্রয়েড পিসি আমি স্বামী আছি আপনাদের সাথে কথা না বেরিয়ে চলুন চলে যে কাজে ওকে फ्रेंड्स আমরা জেলি এর মোবাইলের স্ক্যানে এখন চলে যাবেন মোবলি ডায়াল করে আপনার মোবলি ডায়াল করে যাওয়ার পর फ्रेंड्स আপনি এখানে টাইপ করে দিবেন স্টার 247 স্টার 247 টাইপ করার পর फ्रेंड्स আপনি যে নাম্বার বিকাশ অ্যাকাউন্ট কোন নাম্বার সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে এখন চাইরে চলে যাবেন দেখতে फ्रेंड्स ক্যাশ আউট ফর দেন এইখানে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে লেখা ট্যাক্স এখানে ফোর টাইপ করে স্যান্ডে দিয়ে দেবেন স্যান্ডে দেওয়ার পরে ফরম বিকাশ এজেন্ট একে দিয়ে দেবেন আপনি এখানে নিচে টাইপ করে দেবেন এক একে দিয়ে পুনরায় আপনার স্যান্ডে দেবেন স্যান্ডে দেওয়ার পরে এন্টার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট নাম্বার এটা দোকান থেকে আপনাকে দেওয়া হবে অথবা দোকানদারকে বলবেন যে আপনার অ্যাকাউন্ট এজেন্ট নাম্বারটি এখানে আপনি টাইপ করে দেবেন হ্যাঁ ফ্রেন্ডস আমি এজেন্টের নাম্বারটি টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনার রাইট সাইডে দেখতে পাচ্ছেন স্যান্ট পুনরায় এই স্যান্ট অপশানে টাইপ করে দেবেন হ্যাঁ টাইপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্যান্ট অপশানে আমি স্যান্টে দিয়ে দেব হ্যাঁ ফ্রেন্ডস স্যান্টে দেওয়ার দেওয়ার পর আপনি অন্য অপশান দেখতে দেবেন এন্টার অ্যামাউন্ট এন্টার অ্যামাউন্ট মানে আপনি কত টাকা উত্তোলন করতে চাচ্ছেন আপনি যত টাকা উত্তোলন করতে চাচ্ছেন এইখানে একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এইখানে আপনি টাইপ করে দেবেন হ্যাঁ আমি একজাম্পল দিয়ে দিয়ে দিচ্ছি আমি যত টাকা উত্তোলন করতে চাচ্ছি এই টাকাটা আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস আমি দশ হাজার টাকা উত্তোলন করব আমি দশ হাজার এখানে লিখে দিচ্ছি দেন স্যান্টে দিয়ে দেবেন দশ হাজার লেখার পর পুনরায় স্যান্টটি দিয়ে দেবেন দশ হাজার তবু আপনি যত টাকা উত্তোলন করতে যাচ্ছেন আমি দশ হাজার দিয়ে দিচ্ছি স্যান্টে দিয়ে দিলাম স্যান্টে তারপর একটু ওয়েট করবেন দেখুন ক্যাশ আউট আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে টাকা আছে এমন দশ হাজার টাকা এন্টার মেনু পিন কনফার্ম হ্যাঁ এখন আপনার যে একটি পিন নাম্বার আছে অথবা বিকাশ করেন সব যে একটি পিন নাম্বার দিয়েছেন পিন নাম্বারটি এখানে আপনি টাইপ করে দেবেন ডবোর্ডে হ্যাঁ আমি আমার পিন নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি হ্যাঁ পিন নাম্বারটি টাইপ করে দিচ্ছি পিন নম্বরটি টাইপ করে পরে স্যান্টে দিয়ে দেবেন দেখুন আমি স্যান্টে দেওয়ার পর ক্যাশ টাকা আপনি দেখেন দশ হাজার টাকা এন্টার ফিস টাকা আমার এক একশো পঁচাশি টাকা আপনার কাটছে আপনার তাদের ফিসে হ্যাঁ তাহলে ফ্রেন্ডস এইভাবে অতি সহজে আপনি বিকাশ থেকে টাকা উত্তোলন করতে পারেন তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে যদি ভিডিও দ্বারা আপনাদের উপকার আসে ভিডিওটি লাইক দেবে এবং ভিডিওটি শেয়ার করে আরেক বেকে দেখার সুযোগ করে দেবেন ততক্ষণ যত ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং